আপনাদের সবাইকে জানাই শুভ দিন। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করেছেন যেমন আপনারা সবাই জানেন যে আপনারা সপ্তাহের প্রথম দিন নতুন কিছু শেখেন এবং পরের ক্লাসে আপনারা সেটির উপর চর্চা করেন। তাই আজকে আপনি আগের ক্লাসে যা শিখেছেন তা সম্পর্কে চর্চা করবেন। আসুন এখন আমরা আগের ক্লাসের উপর চর্চা করি। আপনি কি বলতে পারেন কেন আমরা বুলেট এবং নাম্বারিং এর ব্যবহার করি? যদি আপনি একটি লিস্ট তৈরি করতে চান এবং প্রতিটি লাইনের সামনে ভিন্ন সিম্বল রাখতে চান, তবে আপনি বুলেট অপশনটির ব্যবহার করবেন। বুলেট ব্যবহার করে আপনি প্রতিটি লাইনের সামনে বুলেট রাখতে পারেন। আপনি যদি লাইনের সামনে নাম্বার রাখতে চান, তাহলে আপনি নাম্বারিং এর ব্যবহার করবেন। আপনি কি বলতে পারেন কিভাবে আপনি পেজ মার্জিং সেট করবেন? আপনি আপনার পেজে মার্জিন সেট করার জন্য ফরম্যাট মেনুর পেজ সাব মেনু ব্যবহার করবেন। আপনি কি বলতে পারেন ফরম্যাট মেনুর কোন সাব মেনু ব্যবহার করে আপনি টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে পারেন? আপনার পেজে টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করার জন্য আপনাকে পেজ সাব মেনুর ব্যাকগ্রাউন্ড অপশনটি ব্যবহার করতে হবে। আপনি কি বলতে পারেন পেজ ব্যাকগ্রাউন্ড দিয়ে কি হয়? পেজ ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি আপনার পেজের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারেন এবং এছাড়াও পেজের মধ্যে আপনি টেক্সটের পাশে একটি ছবি স্থাপন করতে পারেন। আপনি কি বলতে পারেন ডিফল্ট ফরম্যাটিং দিয়ে কি হয়? ডিফল্ট ফরম্যাটিং হচ্ছে এমন একটি অপশন যার দ্বারা আপনি লাইন বা অনুচ্ছেদে করা যে কোনো ফরম্যাটিং সরাতে পারেন এবং সেটির আসল অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে পারেন। আপনি কি বলতে পারেন স্লাইড ডিজাইন ব্যবহার করে কি হয়? স্লাইড ডিজাইন দিয়ে আপনি একটি স্লাইডের ডিজাইন পরিবর্তন করতে পারেন। এর দ্বারা আপনারা নর্মাল স্লাইড একটি ভিন্ন ফরম্যাটে পরিবর্তন করতে পারেন। স্লাইড ডিজাইনগুলি বিভিন্ন ধরনের হয়। এখন আপনারা সবাই আপনাদের কম্পিউটারের সুইচ অন করুন এবং আপনাদের শেখানো পদ্ধতি ব্যবহার করে ইমপ্রেস ফাইলটি ওপেন করুন। আসুন আজকের ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাসে আপনি চর্চা করবেন আগের ক্লাসে আপনি কি শিখেছেন সেগুলির সম্পর্কে। প্রথমে লেআউট থেকে টাইটেল স্লাইড লেআউট সিলেক্ট করুন এবং তারপর আপনাকে দেওয়া লাইনটি টাইপ করুন। তারপর এই লাইনটিকে 5 বার কপি পেস্ট করুন। আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে ভিডিওটি থেকে দেখুন এবং শিখুন। ইমপ্রেসের পাতাতে কপি পেস্টের ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম আমাদের ইমপ্রেস পাতাতে থাকা লাইনটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আমাদের কম্পিউটারের কিবোর্ড বা মাউসের ব্যবহার করতে পারি। এবং তারপর কপি করার জন্য কন্ট্রোল এবং সি বাটনটি চেপে ধরব এবং তারপর পেস্ট করার জন্য কন্ট্রোল ভি প্রেস করব। আপনারা দেখতে পাবেন আমাদের প্রথম লাইনটির পাশে আরেকটি লাইন চলে এসেছে। যতক্ষণ পর্যন্ত আমরা এন্টার বাটন না প্রেস করব, আপনারা দেখতে পাবেন প্রথম লাইনটির পাশে আরেকটি লাইন চলে আসবে এবং আমরা এন্টার বাটন প্রেস করে আবার কন্ট্রোল প্লাস ভি প্রেস করলাম, আপনারা দেখতে পাবেন আরেকটি লাইন চলে এসেছে। এবং সেইভাবেই আরও একবার কন্ট্রোল প্লাস ভি প্রেস করলে আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে আরেকটি লাইন চলে এসেছে। এটাকে আমরা এডিট মেনু থেকেও পেস্ট করতে পারি। তাই আমরা এডিট মেনুতে গিয়ে পেস্ট অপশনটিকে একবার ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আমাদের লাইনটি আবার চলে এসেছে। এইভাবে আমরা কপি পেস্টের ব্যবহার শিখলাম। এখন প্রথম লাইনটি সিলেক্ট করুন এবং ফ্রন্ট সাইজ
বড় করুন। দ্বিতীয় লাইনটি বোল্ড ইটালিক এবং এটিকে আন্ডারলাইন করুন। আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন, তবে ভিডিওটি দেখুন এবং এটি থেকে শিখুন। আমাদের অনুচ্ছেদের মধ্যে ফন্টের পরিবর্তন করার জন্য আমাদের প্রথমেই সেই লাইনটিকে সিলেক্ট করতে হবে যেই লাইনটির উপর আমরা ফন্ট পরিবর্তন করতে চাই। সেই জন্য আমরা প্রথমেই আমাদের মাউস বা টাচপ্যাডের মাধ্যমে আমরা প্রথম লাইনটিকে সিলেক্ট করে নেব এবং সিলেক্ট করা হয়ে গেলে আমরা ফরম্যাট মেনুতে গিয়ে একবার ক্লিক করব এবং তারপর ক্যারেক্টার অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি বক্স খুলে গেছে। তারপর আমরা ফন্ট ট্যাবে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন এখানে অনেকগুলি ফন্ট রয়েছে, টাইপ ফেস রয়েছে এবং সাইজ রয়েছে। আমরা এখানে সাইজে গিয়ে সাইজটিকে বাড়িয়ে 32 করব এবং তারপর ওকে বাটনটিতে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের লাইনটির আকার বড় হয়ে গেছে। এবং আমরা দ্বিতীয় লাইনটিকে আবার সিলেক্ট করব এবং এটিকে বোল্ড এবং ইটালিক করব। তার জন্য আমরা আবার ফরম্যাট মেনুতে যাব, আবার ক্যারেক্টার অপশনটিতে একবার ক্লিক করব। আপনাদের সামনে বক্সটি চলে আসবে, সেখান থেকে টাইপ ফেজে গিয়ে আপনি দেখতে পাবেন রেগুলার, ইটালিক, বোল্ড আছে। সেখান থেকে আমরা বোল্ড ইটালিক অপশনটিতে ক্লিক করব। আপনারা প্রিভিউ স্ক্রিনে দেখতে পাবেন আপনার লেখাটি সেই রকম হয়ে গেছে এবং তারপর আমরা ওকে বাটনটিতে গিয়ে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আমাদের লেখাটি বোল্ড এবং ইটালিক হয়ে গেছে। এই লেখাটিকে আবার আন্ডারলাইন করার জন্য আমরা আবার লাইনটিকে আবার সিলেক্ট করব এবং তারপর আবার ফরম্যাট অপশনে গিয়ে, এবং আপনাদের দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড বারের উপরে ইউ লেখাটি যেটি আছে তার উপর ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের লাইনটি আন্ডারলাইন হয়ে গেছে। এইভাবে আমরা ফন্টের ব্যবহার শিখলাম। এরপর তৃতীয় লাইনের রং পরিবর্তন করুন। আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে ভিডিওটি দেখুন। আমাদের ইমপ্রেস পেজে টেক্সটের ফন্ট কালার পরিবর্তন করার জন্য আমরা সর্বপ্রথম সেই লাইনটিকে সিলেক্ট করব যে লাইনটির আমরা ফন্ট কালার পরিবর্তন করতে চাই। তাই আমরা তৃতীয় লাইনটিকে মাউস বা কিবোর্ডের দ্বারা অথবা টাচপ্যাডের দ্বারা সিলেক্ট করব এবং তারপর ফরম্যাট মেনুতে গিয়ে একবার ক্লিক করব এবং তারপর ক্যারেক্টার অপশনে গিয়ে একবার ক্লিক করব। আপনাদের সামনেই একটি বক্স চলে আসবে, সেই বক্সটি থেকে ফন্ট ইফেক্টস ট্যাবটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন এখানে ফন্ট কালার লেখা আছে, সেটি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে আপনারা এখানে অনেকগুলি কালার দেখতে পাবেন এবং আমরা এখন ব্লু কালারটিকে সিলেক্ট করলাম এবং তারপর ওকে বাটনটিতে ক্লিক করলাম। আপনারা দেখতে পাবেন আমাদের লাইনটিতে সেই কালারই পরিবর্তন হয়ে গেছে যে কালারটি আমরা বেছে নিয়েছিলাম। এইভাবে আমরা ফন্ট কালারের ব্যবহার শিখলাম। এখন পরবর্তী লাইনটির আউটলাইন পরিবর্তন করুন। যদি আপনি কোনো সমস্যার সম্মুখীন হন, তবে ভিডিওটি থেকে শিখুন। ইমপ্রেসের পেজে আউটলাইনের ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম সেই লাইনটিকে সিলেক্ট করব যার উপর আউটলাইন করতে চাই। আমরা চতুর্থ লাইনটিকে সিলেক্ট করলাম আমাদের মাউস বা টাচপ্যাডের দ্বারা এবং আউটলাইন পরিবর্তন করার জন্য আমরা সর্বপ্রথম ফরম্যাট সাবমেনুতে গিয়ে একবার ক্লিক করব এবং তারপর ক্যারেক্টার অপশনটিতে ক্লিক করব। আপনাদের সামনে একটি বক্স চলে আসবে, আপনি এই বক্সটির মধ্যে দেখতে পাচ্ছেন আউটলাইন, তার পাশে আমরা সিলেক্ট করব এবং ওকে বাটনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন যে লাইনটি আপনি সিলেক্ট করেছিলেন সেই লাইনটি আউটলাইনে পরিবর্তন হয়ে গেছে। এইভাবে আমরা আউটলাইনের ব্যবহার শিখলাম।
এখন দেখান কিভাবে আপনি পরবর্তী লাইনে শ্যাডোর প্রয়োগ করবেন। যদি আপনি কোনো সমস্যার সম্মুখীন হন, তবে ভিডিওটি থেকে শিখুন। ইমপ্রেসের পেজে শ্যাডোর ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম সেই লাইনটিকে সিলেক্ট করব যার উপর আমরা শ্যাডো অ্যাপ্লাই করতে চাই। সেই জন্য আমরা পঞ্চম লাইনটিকে সিলেক্ট করব এবং তারপর ফরম্যাট সাবমেনুতে গিয়ে একবার লেফট ক্লিক করব এবং সেখান থেকে ক্যারেক্টার অপশনটিতে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি বক্স চলে এসেছে এবং সেই বক্সটিতে গিয়ে আপনাকে ফন্ট ইফেক্ট ট্যাবটিতে একবার ক্লিক করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আউটলাইনের ঠিক নিচে আপনাদের শ্যাডো অপশনটি দেওয়া আছে, সেই বক্সটিতে আপনারা একবার ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন বক্সটি টিক চিহ্ন হয়ে গেছে এবং তারপর ওকে বাটনটিতে ক্লিক করুন। আপনি দেখতে পাবেন সেই লাইনটিতে শ্যাডো অ্যাপ্লাই হয়ে গেছে, যে লাইনটির উপর আমরা শ্যাডোর ব্যবহার করেছি। এইভাবে আমরা শ্যাডোর ব্যবহার শিখলাম। এবং তারপর দেখান যে আপনি ওভারলাইনটির রং কিভাবে পরিবর্তন করবেন। যদি আপনি কোনো সমস্যার সম্মুখীন হন, তবে ভিডিওটি থেকে শিখুন। ইমপ্রেসের পাতাতে ওভারলাইনের ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম সেই লাইনটিকে সিলেক্ট করব যে লাইনটির উপর আমরা ওভারলাইন পেতে চাই। সেই জন্য আমরা ফরম্যাট সাবমেনুতে গিয়ে একবার ক্লিক করব এবং তারপর ক্যারেক্টার অপশনটি বেছে নেব। আপনাকে ফরম্যাট ইফেক্ট ট্যাবে ক্লিক করতে হবে এবং সেখানে ওভারলাইনিং ড্রপ ডাউন মেনুতে একবার ক্লিক করলে সেখানে অনেকগুলি বিকল্প রয়েছে, সেখান থেকে আমরা সিঙ্গেল সিলেক্ট করলাম এবং ওভারলাইন কালারে গিয়ে একবার ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে অনেকগুলি কালার রয়েছে, সেখান থেকে নিজের ইচ্ছে অনুযায়ী একটার মধ্যে আমরা ক্লিক করব। আপনারা প্রিভিউ উইন্ডোতে দেখতে পাবেন সেই কালারটি চলে এসেছে এবং তারপর ওকে বাটনটিতে গিয়ে একবার ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন সেই কালারটি আপনাদের লাইনের উপর চলে এসেছে। এইভাবেই আমরা ওভারলাইনের ব্যবহার শিখলাম। এখন পরবর্তী লাইনের উপর স্ট্রাইক থ্রু ব্যবহার করুন এবং দেখান যে আপনি লাইনের রং কিভাবে পরিবর্তন করবেন। যদি আপনি কোনো সমস্যার সম্মুখীন হন, তবে ভিডিওটি থেকে শিখুন। ইমপ্রেসের পাতাতে স্ট্রাইক থ্রু ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম যে কোনো একটি লাইনকে সিলেক্ট করব যার উপরে আমরা স্ট্রাইক থ্রু পেতে চাই এবং আমরা মাউস বা টাচপ্যাডের দ্বারা যে কোনো একটি লাইনকে সিলেক্ট করব এবং তারপর ফরম্যাট সাবমেনুতে গিয়ে একবার ক্লিক করব। সেখান থেকে আমরা ক্যারেক্টার অপশনটিতে একবার ক্লিক করব। ক্যারেক্টার অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি বক্স চলে এসেছে এবং ফন্ট ইফেক্টস ট্যাবটিতে একবার ক্লিক করব। সেখানে আপনি দেখতে পাবেন যেখানে স্ট্রাইক থ্রু লেখা আছে তার ড্রপ ডাউন মেনুতে আপনারা অনেকগুলি বিকল্প দেখতে পাবেন, সেখান থেকে আমরা ডবলে ক্লিক করব এবং ডবলে ক্লিক করলে আপনারা প্রিভিউ উইন্ডোতে দেখতে পাবেন আপনাদের লাইনটি কিভাবে পরিবর্তন হবে। তারপর ওকে বাটনটিতে আমরা ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের লাইনের উপর স্ট্রাইক থ্রু অ্যাপ্লাই হয়ে গেছে। এইভাবে আমরা স্ট্রাইক থ্রু এর ব্যবহার শিখলাম। এবং তারপর পরবর্তী লাইনটিকে আন্ডারলাইন করুন এবং আন্ডারলাইনিং কালার পরিবর্তন করুন। যদি আপনি কোনো সমস্যার সম্মুখীন হন, তবে ভিডিওটি থেকে শিখুন। ইমপ্রেসের পাতাতে আন্ডারলাইনের ব্যবহার শেখার জন্য আমরা প্রথমেই সেই লাইনটিকে সিলেক্ট করব যার উপরে আমরা আন্ডারলাইন করতে চাই। আমরা চতুর্থ লাইনটিকে সিলেক্ট করলাম মাউস বা কিবোর্ডের দ্বারা বা টাচপ্যাডের দ্বারা এবং তারপর ফরম্যাট সাবমেনুতে গিয়ে একবার লেফট ক্লিক করব এবং তারপর
ক্যারেক্টার অপশনটিতে গিয়ে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি বক্স চলে এসেছে, সেখান থেকে আমরা ফন্ট ইফেক্ট ট্যাবে গিয়ে ক্লিক করব। আপনারা সেখানে দেখতে পাবেন আন্ডারলাইনিং অপশন রয়েছে, তার ড্রপ ডাউন অপশনটিতে গিয়ে আমরা একবার ক্লিক করব। আপনাদের সামনে অনেকগুলি আন্ডারলাইনিং এর বিকল্প চলে আসবে, সিঙ্গেল, ডাবল, বোল্ড ইত্যাদি। এবং তারপর আমরা আন্ডারলাইন কালার ড্রপ ডাউন মেনুতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন এখানে অনেকগুলি কালার রয়েছে, তার মধ্যে আমরা নিজের পছন্দ অনুযায়ী যে কোনো একটি কালারকে বেছে নেব এবং তারপর ওকে বাটনটিতে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন যে কালারটি আমরা বেছে নিয়েছিলাম সেই কালারটি আমাদের আন্ডারলাইনে চলে এসেছে। এইভাবে আমরা আন্ডারলাইনের ব্যবহার শিখলাম। এরপর বুলেট এবং নাম্বারিং ব্যবহার করে চর্চা করি। আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন তবে ভিডিওটি দেখুন এবং এটি থেকে শিখুন। ইমপ্রেসের পাতাতে বুলেটস, নাম্বারিং এবং গ্রাফিক্সের ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম সেই লাইনটির সামনে কার্সারটি রাখব যে লাইনটির সামনে আমরা বুলেট আনতে চাই। তারপর আমরা ফরম্যাট সাবমেনুতে গিয়ে একবার ক্লিক করব এবং বুলেটস অ্যান্ড নাম্বারিং অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি বক্স খুলে গেছে এবং তারপর আমরা বুলেটস অপশনে গিয়ে একবার ক্লিক করব। আপনারা এখানে দেখতে পাবেন অনেক ধরনের বুলেটস রয়েছে, তার মধ্যে যে কোনো একটিকে সিলেক্ট করে ওকে করুন। আপনারা দেখতে পাবেন আপনাদের প্রথম লাইনটির সামনে যে বুলেটটি সিলেক্ট করেছিলেন সেটি চলে এসেছে। এবং তারপর আবার আমরা একটি লাইনের সামনে আমাদের কার্সারটিকে রাখব। টুলবার থেকে এই শর্টকাট অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি বক্স খুলে গেছে, সেখান থেকে আমরা নাম্বারিং টাইপে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন অনেক ধরনের নাম্বারিং টাইপের বিকল্প রয়েছে, সেখান থেকে যে কোনো একটিকে আপনারা সিলেক্ট করুন এবং তারপর ওকে বাটনটিতে ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন আপনাদের পেজের সামনে নাম্বারিং চলে এসেছে। ঠিক একইভাবে পরের লাইনটিতে আমরা আমাদের কার্সারটিকে রাখব এবং তারপর টুলবারে গিয়ে আমরা সেই অপশনটিতে ক্লিক করব এবং তারপর গ্রাফিক্স ট্যাবে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন এখানে অনেক ধরনের গ্রাফিক্স রয়েছে, তার মধ্যে যে কোনো একটিকে সিলেক্ট করব এবং ওকে বাটনটিতে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আমাদের লেখার সামনে সেই গ্রাফিক্সটি চলে এসেছে যেটি আমরা সিলেক্ট করেছিলাম। এইভাবে আমাদের পেজে বুলেটস, নাম্বারিং এবং গ্রাফিক্সের ব্যবহার শিখলাম। পরবর্তী স্লাইডের বাম দিকে মার্জিন কিভাবে সেট করবেন তা দেখান। আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন ভিডিওটি দেখুন এবং এটি থেকে শিখুন। আমাদের রাইটার পেজে মার্জিন সেট করার জন্য বা স্পেস দেওয়ার জন্য আমরা সর্বপ্রথম আমাদের সমস্ত অনুচ্ছেদটিকে সিলেক্ট করব এবং তারপর ফরম্যাট সাবমেনুতে গিয়ে একবার লেফট ক্লিক করব। তারপর সেখান থেকে আমরা প্যারাগ্রাফ অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি বক্স চলে এসেছে, সেই বক্সটির ইনডেন্টস অ্যান্ড স্পেসিং ট্যাবটিতে একবার ক্লিক করব। আপনারা সেখানে দেখতে পাবেন বিফোর টেক্সট এবং আফটার টেক্সট আছে। সেখানে বিফোর টেক্সটের আপ অ্যারো কিতে আমরা ক্লিক করে সেটিকে বাড়াব এবং তারপর আফটার টেক্সটের অ্যারো বাটনটিতে গিয়ে সেটিকেও বাড়াব এবং তারপর ওকে বাটনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আমাদের অনুচ্ছেদটিতে সামনে এবং পেছনে দুদিকে স্পেস চলে এসেছে। এইভাবে আমরা আমাদের পেজে মার্জিং এর ব্যবহার শিখলাম। এখন দেখান আপনি কিভাবে পেজের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন।
আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন, ভিডিওটি দেখুন এবং এটি থেকে শিখুন। ইমপ্রেসের পেজে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য বা ব্যাকগ্রাউন্ড সেট করার জন্য আমরা সর্বপ্রথম ফরম্যাট সাবমেনুতে গিয়ে একবার লেফট ক্লিক করব এবং তারপর পেজ অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি বক্স চলে এসেছে এবং সেখানে পেজ এবং ব্যাকগ্রাউন্ড দুটি ট্যাব রয়েছে। আমরা সেখান থেকে ব্যাকগ্রাউন্ড ট্যাবটিকে সিলেক্ট করব এবং ফিলের ড্রপ ডাউন মেনুতে একবার ক্লিক করব। এখানে আপনারা দেখতে পাবেন কালার গ্রেডিয়েন্ট, হ্যাচিং এবং বিট ম্যাট। সেখান থেকে আমরা বিট ম্যাপ অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন বিট ম্যাপের অনেকগুলি কালার এখানে চলে এসেছে। সেখানে আপনারা ড্রপ ডাউন মেনুর সাহায্যে আপ ডাউন করে সেগুলিকে দেখতে পারেন এবং নিজের ইচ্ছে অনুযায়ী যে কোনো একটিকে ক্লিক করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রিভিউ উইন্ডোতে সেটিকে দেখাচ্ছে এবং তারপর ওকে বাটনটিতে ক্লিক করুন। আপনারা ওকে বাটনটিতে ক্লিক করলে আপনাদের সামনে একটি ডায়লগ বক্স চলে আসবে যেটিতে আপনারা দেখতে পাচ্ছেন। এটিতে আপনারা ব্যাকগ্রাউন্ড সেটিং ফর অল পেজেস লেখাটি দেখতে পাবেন। যদি আপনারা আপনাদের সমস্ত স্লাইডগুলিতে এই ব্যাকগ্রাউন্ডটি একই রাখতে চান তবে ইয়েস করুন এবং শুধুমাত্র এই স্লাইডটিতেই এই ব্যাকগ্রাউন্ডটি রাখতে চান তাহলে আপনারা নো করুন। আমরা এখানে ইয়েস করলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যে ব্যাকগ্রাউন্ডটি আপনারা সিলেক্ট করেছিলেন সেটি আমাদের পেজে চলে এসেছে। এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ডকে সেট করা বা পরিবর্তন করা শিখলাম। এরপর এক এক করে সব লাইনের চেঞ্জ কেস ব্যবহার করে চর্চা করুন। আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন, ভিডিওটি দেখুন এবং এটি থেকে শিখুন। ইমপ্রেসের পাতাতে চেঞ্জ কেজের ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম একটি লাইনকে সিলেক্ট করব এবং তারপর ফরম্যাট অপশনে গিয়ে একবার লেফট ক্লিক করব এবং তারপর চেঞ্জ কেজ অপশনে গিয়ে আমরা ক্যাপিটালাইজ এভরি ওয়ার্ড অপশনটিতে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের লাইনটির প্রথম ওয়ার্ডটি ক্যাপিটাল হয়ে গেছে এবং তারপর আবার আমরা পরের লাইনটিকে সিলেক্ট করব এবং ফরম্যাট মেনুতে গিয়ে একবার ক্লিক করব এবং সেখান থেকে চেঞ্জ কেস অপশনে গিয়ে আমরা টগল কেস করব। আপনারা দেখতে পাবেন আপনাদের যে ওয়ার্ডগুলি ক্যাপিটাল ছিল সেগুলি স্মল লেটারে হয়ে গেছে এবং স্মল লেটারগুলি ক্যাপিটাল লেটারে পরিবর্তন হয়ে গেছে। এবং তারপরে আমরা সমস্ত অনুচ্ছেদটিকে সিলেক্ট করব এবং ফরম্যাট মেনুতে গিয়ে চেঞ্জ কেস সিলেক্ট করে আমরা সেন্টেন্স কেস করব। আপনারা দেখতে পাবেন আপনাদের অনুচ্ছেদের প্রথম ওয়ার্ডটি শুধুমাত্র ক্যাপিটাল আছে এবং পরের ওয়ার্ড গুলি স্মল লেটারে হয়ে গেছে। এইভাবে আমরা চেঞ্জ কেজের ব্যবহার শিখলাম। এরপরে স্লাইডের ডিজাইন পরিবর্তন করুন। আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন, ভিডিওটি দেখুন এবং এটি থেকে শিখুন। ইমপ্রেসের পাতাতে স্লাইড ডিজাইন পরিবর্তন করার জন্য আমরা সর্বপ্রথম আমাদের কার্সারটিকে ফন্ট সাবমেনুতে নিয়ে গিয়ে একবার ক্লিক করব এবং সেখান থেকে স্লাইড ডিজাইন অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি বক্স খুলে গেছে। সেই বক্সের মধ্যে আপনারা আপনাদের ডিফল্ট স্লাইডটিকে দেখতে পাচ্ছেন এবং সেখান থেকে আপনারা লোড অপশনটিতে একবার ক্লিক করুন। আপনাদের সামনে আরেকটি বক্স খুলে যাবে।
এবং সেখানে ক্যারেক্টারসে আপনি দেখতে পাবেন মাই টেমপ্লেটস, প্রেজেন্টেশন, ব্যাকগ্রাউন্ডস। এবং আমরা প্রেজেন্টেশনে একবার ক্লিক করব। তার মধ্যে আমরা প্রথমটিকে সিলেক্ট করব এবং মোর অপশনে গিয়ে একবার ক্লিক করব এবং তারপর প্রিভিউয়ে একবার সিলেক্ট করব। আপনারা এখানে দেখতে পাবেন আপনারা যে অপশনটিকে সিলেক্ট করবেন সেখানে আপনার এই প্রিভিউ উইন্ডোতে আপনারা সেটিকে দেখতে পাবেন। এবং আমরা এক এক করে সমস্ত অপশনগুলিকে ক্লিক করে দেখতে পাবো, আমাদের স্লাইডটিকে দেখতে পাবো আমরা। তারপরে আমরা প্রেজেন্টেশন ব্যাকগ্রাউন্ডে গিয়ে সাবটাইটেল অ্যাসেন্টে ক্লিক করে ওকে করব। আপনারা দেখতে পাবেন স্লাইড ডিজাইন বক্সটির মধ্যে আপনাদের নতুন যে স্লাইডটি আপনারা নিয়েছেন সেটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তারপর সেখানে ওকে বাটনটিতে ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন আপনাদের পেজটির ডিজাইন পরিবর্তন হয়ে গেছে। এইভাবে আমরা স্লাইড ডিজাইনের ব্যবহার শিখলাম। এরপরে স্লাইডটির লেআউট পরিবর্তন করার জন্য স্লাইড লেআউট ব্যবহার করুন এবং তারপর একটি ব্ল্যাঙ্ক লেআউট স্লাইড আনুন এবং এটির মধ্যে যে কোনো ছবি আঁকুন। আজকের ক্লাস এখানেই শেষ হবে। আপনারা ইমপ্রেস ফাইল সেভ করুন এবং তারপরে আপনার কম্পিউটারটি সঠিকভাবে শাটডাউন করুন। আজকের ক্লাসে আপনি ফরম্যাট মেনুর কিছু অপশন সম্পর্কে চর্চা করেছেন, যেমন ক্যারেক্টার সাব মেনু, পেজ সাব মেনু, চেঞ্জ কেস, বুলেটস অ্যান্ড নাম্বারিং, স্লাইড ডিজাইন এবং স্লাইড লেআউট। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করেছেন